বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সুখবর নিয়ে এসেছি বন্ধুরা, ট্রাস্ট মানি অ্যাপস থেকে এখন সহজেই ট্যাপ অ্যাকাউন্টে আপনি সেন্ড মানি করতে পারবেন। তো এর জন্য সবার প্রথমে আপনি আপনার যে ট্রাস্ট মানি অ্যাপস রয়েছে তাতে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এইখানে সেন্ড মানি যে অপশনটি রয়েছে এখানে বিকাশ এবং ট্যাপ, অর্থাৎ এখানে আগে টিকাশ দেখা যেত এবং এখন ট্যাপ দেখা যাচ্ছে। তো সরাসরি এই ট্যাপে চলে আসবেন। আসার পরে আপনাকে এখান থেকে দেখুন বন্ধুরা, এই যে ট্রান্সফার টু ট্যাপ এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো আমি সরাসরি ট্রান্সফার টু ট্যাপ এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। এখানে একটা অ্যাটেনশন দেখা যাচ্ছে বন্ধুরা, দেখুন এখানে বলতেছে যে অ্যাটেনশন নো ট্যাপ বেনিফিশিয়ারি অ্যাডেড। তো এখানে আমাকে প্রথমে বেনিফিশিয়ারি অ্যাড করে নিতে হবে। তো এর জন্য যে সেকেন্ড অপশনটি রয়েছে বন্ধুরা, এই যে দেখুন সেকেন্ড অপশনটি ট্যাপ বেনিফিশিয়ারি অ্যাডেড, এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর প্রথমে বন্ধুরা এইখানে আপনাকে ফোন নাম্বার এবং এইখানে আপনাকে বেনিফিশিয়ারি নেম মনে রাখার জন্য, কারণ আপনার একের অধিক দুইটা তিনটা চারটা যদি বেনিফিশিয়ারি এখানে সেট করে রাখেন তাহলে আপনার খুব সহজে মনে রাখার জন্য এখানে বেনিফিশিয়ারি নেম দিয়ে দিতে হবে। তো আমি এখানে আমার ফোন নাম্বারটি লিখে দিচ্ছি, যেই ফোন নাম্বারে আমার ট্যাপ অ্যাকাউন্টটি করা রয়েছে, এবং এখানে আমার বেনিফিশিয়ারি নেম, ফ্রেন্ডের নেম অথবা যে কারোর নেম আমার মনে রাখার জন্য, অথবা এটা আপনার যে কোনো নাম হতে পারে। তো আমি তো এখানে আমি বন্ধুরা আমার একজন ফ্রেন্ডের নাম লিখে দিচ্ছি, লিখে এখানে সরাসরি সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, যদি আপনার ফোন নাম্বারটি রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে ইউজার নট ফাউন্ড দেখা যাবে। তো আমি আপনাদেরকে পুনরায় দেখুন বন্ধুরা, আমি পুনরায় আরেকটা ফোন নাম্বার দিয়ে দিলাম, এখন বেনিফিশিয়ারি অ্যাডেড সাকসেসফুলি। আপনাদের ক্ষেত্রেও সেম প্রসেসটি সেম কাজটি হতে পারে। অনেকে ভাবতে পারেন যে আমার হয়তো বা ফোন নাম্বারটা সাবমিট করা নেই, কেন হচ্ছে না? তো এখন ট্যাপ টু ট্রান্সফার এই অপশনটিতে ক্লিক করে দিন। দেখুন বন্ধুরা, আমার নাম, ফোন নাম্বার এবং সম্পূর্ণ ট্যাপ অ্যাকাউন্টের সম্পূর্ণ বিস্তারিত তথ্য এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, একাধারে যদি দুই থেকে তিনটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে এইখানে এভাবে সেমভাবে চার পাঁচটা আপনার যতগুলো অ্যাড করবেন ততগুলো এইখানে দেখা যাবে। তো এরপরে বন্ধুরা আপনাকে সেন্ড টু ট্যাপ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এরপরে এইখান থেকে বন্ধুরা আপনাকে সোর্স সিলেক্ট করতে হবে, আপনি যে অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করবেন। এরপরে ট্যাপ অ্যাকাউন্ট এটা অলরেডি চলে এসেছে এবং নামও এখানে দেখা যাচ্ছে। এরপরে এখানে অ্যামাউন্ট দিয়ে দিতে হবে, এখানে ন্যারেশন দিয়ে দিতে হবে, আপনি যে কোনো ন্যারেশন দিয়ে দিতে পারবেন। এরপরে ওয়ান টাইম পাসওয়ার্ডের জন্য এসএমএসের মাধ্যমে আমি আপনাদেরকে সাজেস্ট করব, কারণ এসএমএসের মাধ্যমে খুব দ্রুত চলে আসে এবং ইমেলের মাধ্যমে একটু লেন্দি হয়। তারপরে সাবমিট বাটনে ক্লিক করে দেব। যদি কেউ বিদেশে অন্য দেশে থাকেন তাহলে অবশ্যই সে ইমেলের মাধ্যমে নিতে পারবেন। তো এখন আমি আমার প্রসেসগুলো করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমার অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিলাম। অ্যাকাউন্টটি সিলেক্ট করে দেওয়ার পর অ্যামাউন্ট দিয়ে দেবো, অবশ্যই 50 টাকার উপরে দিতে হবে। এরপরে ন্যারেশনে আপনি যে কোনো জিনিস লিখতে পারবেন, আপনি আপনার যে কোনো একটা মেসেজও লিখতে পারবেন, যেমন আই লাভ। এরপরে এসএমএস অপশনটিতে ক্লিক করে সাবমিট বাটনটিতে ক্লিক করে দিতে হবে। এইখানে আপনার বিস্তারিত তথ্য চলে আসবে বন্ধুরা। দেখুন এখানে আপনি যে অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাচ্ছেন, আপনার কত টাকা থাকবে, কত টাকা চলে যাচ্ছে, সব কিছু এখান থেকে দেখা যাচ্ছে, এবং ট্রান্সফার করতেছেন কত টাকা সবগুলোই দেখা যাবে। এরপর কনফার্ম বাটনটিতে ক্লিক করে দিবেন। কনফার্ম বাটনটিতে ক্লিক করার পর আপনার যে ফোন নাম্বারটি রয়েছে ওই ফোন নাম্বারে একটা ওটিপি চলে যাবে। এই ওটিপিটি এখানে অটোমেটিক্যালি যদি না সেট হয় তাহলে অবশ্যই ম্যানুয়ালি আপনাকে সেট করে দিতে হবে। তো আমি ম্যানুয়ালি সেট করে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। তো দেখুন বন্ধুরা, সাকসেসফুল চলে এসেছে এবং আমার টাকাটি কেটে নিয়েছে। তো ট্রানজ্যাকশন অ্যামাউন্ট ইজ ট্রান্সফার হয়ে গিয়েছে, এবং গো টু হোম বাটনটিতে ক্লিক করে দিলে দেখা যাবে যে আমার টাকাটি কেটে নিয়েছে কিনা। তো বন্ধুরা, এখন চলুন আমরা চলে যাই ট্যাপ অ্যাকাউন্টে এবং দেখে আসি সত্যি টাকাটি এসেছে কি। বন্ধুরা, কীভাবে ট্যাপ অ্যাকাউন্টটি ওপেন করতে হয় যদি জানতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টের ফার্স্ট পিনে আমার একটি ভিডিও দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন কীভাবে ট্যাপ
অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে ট্যাপে আপনি খুব সহজে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন এবং ট্যাপ সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া থাকবে সেখানে। গুগল প্লে স্টোরে চলে আসবেন, আসার পরে ট্যাপ অ্যাকাউন্ট এখান থেকে সেমভাবে ইনস্টল করে আপনাকে ট্যাপ অ্যাকাউন্টে অ্যালাউ করে দিতে হবে। তো গেট স্টার্ট অপশনটিতে ক্লিক করে দিবেন, লিখবেন এবং এখানে অপারেটর সিলেক্ট করে দিবেন। বন্ধুরা এখানে আমার অবশ্যই জিরো দিয়ে দিতে হবে, জিরো না দিলে আপনার এগারোটা সংখ্যা হতে হবে। এরপরে যে লাল অপশনটি দেখতে পাচ্ছেন এই লাল অপশনটিতে ক্লিক করে আপনাকে নেক্সট অপশনটিতে চলে যেতে হবে। তো আপনার যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে একটা ওটিপি চলে আসবে, আপনার ওটিপি দিয়ে ভেরিফাই করে তারপরে জয়েন করতে হবে। তো দেখুন বন্ধুরা ওটিপি দিয়ে চলে এসেছে এবং এখানে ক্লিক করে দিলাম, আমার মোবাইলে ট্যাপ অ্যাকাউন্টটি এখানে অ্যাগ্রি অপশনটিতে ক্লিক করে নেক্সট করে দিতে হবে। এরপরে বন্ধুরা আমার পিনকোড নাম্বার দিয়ে, তো এখন এই ট্যাপ ভিউ ব্যালেন্সে গিয়ে দেখুন বন্ধুরা 50 টাকা ব্যালেন্স অলরেডি চলে এসেছে। তো এখন এখান থেকে আমি আমার মোবাইল রিচার্জ করে নিতে পারবো অথবা মোবাইল রিচার্জ, সেন্ড মানি, ক্যাশ আউট, এছাড়াও বিভিন্ন ফিস পেমেন্ট করতে পারবো। এখানে অনেকগুলো স্কুল রয়েছে, যে স্কুলগুলোর ফিস এখান থেকে আপনি পেমেন্ট করতে পারবেন। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, কারণ অনেক মানুষ এখন পর্যন্ত জানে না যে ট্রাস্ট মানি অ্যাপস থেকে ট্রাস্ট ব্যাংকে টাকা ট্রান্সফার করা যায়। তো আপনি যেহেতু একটা ভালো জিনিস শিখে গেলেন, তো আপনার বন্ধুদেরও উচিত সেই ভালো জিনিসটা জানা, কারণ সবাই এখন করোনা মহামারীর মধ্যে স্কুলে গিয়ে কিংবা কলেজে গিয়ে টাকা জমা দিতে পারতেছেন না। এখন যদি খুব সহজে ট্যাপের মাধ্যমে আপনি টাকা জমা দিতে পারেন তাহলে অনেক ভালো হয়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।